ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু অল গত ক্লাস অ্যাক্টিভিটিসে আমরা যে বিষয়গুলো অধ্যয়ন করেছিলাম সেটি হল এগ্রিকালচারাল এডুকেশনাল অর্গানাইজেশান অর্থাৎ কৃষি সম্পর্কিত শিক্ষা কী কী প্রতিষ্ঠান এদেশে রয়েছে সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম সেখানে এটিআই ভিটিআই এল টিআই এবং বিএইউ পাশাপাশি কৃষি ভার্সিটি সম্পর্কিত আলোচনা আমরা করেছিলাম আজকের শ্রেণী কার্যক্রমে আমরা এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন এ সম্পর্কিত আলোচনা করব অর্থাৎ কৃষিকে যদি আমরা উন্নতর পর্যায়ে নিতে চাই তাহলে সেক্ষেত্রে কৃষি গবেষণার বিকল্প কিছু নেই অর্থাৎ কৃষি গবেষণার মাধ্যমেই আমাদের কৃষিজ যে পণ্য কৃষিজ যে যন্ত্রপাতি এগুলোর উন্নয়ন ঘটানো একমাত্র সম্ভব রিসার্চের মাধ্যমে এবং এরই দৃষ্টিকোণ থেকেই আমাদের দেশে বেশ কিছু রিসার্চ অর্গানাইজেশান প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই রিসার্চ গবেষণাগুলো অবিরত কাজ করে যাচ্ছে এবং আসার কথা যে এই সকল রিসার্চ গবেষণা কেন্দ্র থেকে অনেক জিনিস আবিষ্কার হয়েছে অনেক নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে এবং কৃষিজ বিভিন্ন যন্ত্রপাতিও আবিষ্কার হয়েছে আমরা আজকে এই রিসার্চ অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করব এগ্রিকালচারাল রিসার্চ অর্গানাইজেশন বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিষ্ঠানের ধারণা আমরা নিব। প্রথমে আমাদের তালিকাটা দেখা দরকার যে কী কী কৃষি গবেষণা প্রতিষ্ঠান এদেশে রয়েছে ফার্স্ট অফ অল আমরা যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানটির নাম বলবো সেটি হলো বিএরআই সংক্ষেপ বলা হয় বিএ আই এবং এটার অ্যাব্রিভিয়েশন হলো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাংলা যদি বলি তাহলে হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটি তোমরা দেখবে যে গাজীপুরের জয়দেবপুর নামক একটি জায়গা আছে সেখানে এটি অবস্থিত এরপরে দুই নম্বরে যেটি বলতে হয় সেটি হলো বি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান এটিও গাজীপুরের যাদবপুরে অবস্থিত তিন নম্বরে যে গবেষণা প্রতিষ্ঠানের নামটি বলবো সেটি হলো বিজেআরআই বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান এটি ঢাকায় অবস্থিত চার নম্বর বিআইএনএ বিনা এবং এটার রেপডিভেশন হল বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার অর্থাৎ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান যেটি ময়নসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত এবং ময়নসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আরেকটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান অবস্থিত সেটির নাম হলো এফআরআই ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এছাড়াও দিতে আমরা জানি যে ইক্ষু চাষ ওই এলাকায় বেশি হয় সেই হিসাবে সেখানে একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেটি হল এস আর টিআই সুগার ক্যান রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ইক্ষু গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট যেটি ঈশ্বর দিতে অবস্থিত এবং শ্রীমঙ্গল বা সিলেট এলাকায় চায়ের বাগান রয়েছে এবং চা উৎপাদনে সিলেটই সর্বশেষে বাংলাদেশে সেই জন্য সেখানে একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেটি হল বিটিআরআই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ চা গবেষণা প্রতিষ্ঠান এছাড়াও রয়েছে লাইফস্টকের রিসার্চের ব্যাপারে যে লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট লাইফ স্টক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এলটিআরআই এবং পাশাপাশি রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এফআরআই এফআরআই বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কাজে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে এছাড়াও আছে বিএআরসি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এবং বিএডিসি যেটিও কৃষি গবেষণার মূলত কৃষি উন চাষের উন্নয়নের জন্যই কাজ করে থাকে তবে পাশাপাশি এরা গবেষণামূলক কাজ করে থাকে বি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এই মোটামুটি আমরা কিছু কৃষি গবেষণা প্রতিষ্ঠানের তালিকা জানলাম এখন আমরা এই ভিতরে ইম্পর্টেন্ট যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ বি এটির কার্যক্রম সম্পর্কে জানব প্রথমে ধারণা দিয়েছি বিএআরআই বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গুলের ভিতরে সর্বশেষ স্থান দখল করে আছে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম হলো বিএরআই যার এক্সটেনশন হলো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান উনিশশো সালে সাড়ে ছয়শো একর জমির ভিতরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে যেটি অবস্থিত গাজীপুরে জয়দেবপুরে এবং এই প্রতিষ্ঠানটি বেশ কতগুলো বিভাগ রয়েছে এরা মূলত গবেষণার পাশাপাশি প্রশিক্ষণের প্রদানের কাজও করে থাকে এছাড়া এক সময় বাংলাদেশে যে কৃষি কলেজগুলো ছিল অর্থাৎ পটুয়াখালী কলেজ হাজি দানেশ কলেজ এবং ঢাকা কৃষিকলেজ শেরে বাংলানগর কলেজ যেটি এই কলেজগুলোর বিএসসিএই অনার্স যে কার্যক্রম এবং মাস্টার্স কার্যক্রম সেই কার্যক্রমগুলো অর্থাৎ পরীক্ষা কার্যক্রমগুলো ওনারাই পরিচালনা করতেন বর্তমানে এইগুলো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পেয়েছে যার কারণে তাদের কার্যক্রম বন্ধ হয়েছে বাংলাদেশে ছয়টি আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট কেন্দ্র রয়েছে এবং তিরিশটির মতো উপকেন্দ্র রয়েছে যেগুলো নিরলসভাবে কৃষির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আমরা এখন এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজ সম্পর্কে জানব বাংলাদেশে যত ফসলাদি রয়েছে শুধুমাত্র ধান পাট চা ইত্যাদি ফসল বাদে আর সমস্ত ফসলেরই এই উন্নয়নের জন্য এই বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান কাজ করে থাকে এ পর্যন্ত অনেক ভ্যারাইটি প্রায় চারশো একাত্তরটি জাতের বিভিন্ন ফসল উদ্ভাবিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের মূল কাজগুলো আমরা জানব সেটি হলো প্রথমে এক নম্বর হলো এই প্রতিষ্ঠান ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনের কাজ করে থাকে অর্থাৎ বিভিন্ন ফসলের সেটা ফলত হতে পারে বা মাঠ শস্য উদ্যান শস্য যেটি হোক না কেন সেই ফসলগুলোর যে নতুন নতুন জাত সেটি উদ্ভাবনের কাজে এরা জড়িত এবং নতুন নতুন জাত উদ্ভাবন করে থাকে এ পর্যন্ত আপ টু ফোর হান্ড্রেড তারা আবিষ্কার করেছে দু নম্বর হইল যে প্রযুক্তিগুলো তারা উদ্ভাবন করে সেই প্রযুক্তিগুলি ইমপ্লিমেন্টের কাজ করে থাকে অর্থাৎ কৃষক পর্যায়ে সেটা অনুমোদনের ব্যবস্থা সরকারিভাবে করে থাকে তিন নম্বর হলো এই যে গবেষণাগুলো করে থাকে সেই গবেষণালব্ধ ফলাফল তারা বিভিন্ন পুস্তিকা লিপলেট ফোল্ডার পোস্টার হ্যান্ডবিল ইত্যাদি আকারে লিপিবদ্ধ করে মুদ্রিত করে সেগুলো জনগণের মাধ্যমে মাঝে প্রচার করে থাকে এবং তারা মাঝে মাঝে সেমিনার সিম্পোজিয়াম কর্মশালা ইত্যাদির ব্যবস্থা করে থাকে যেখানে সারাদিন ব্যাপী কর্মশালা হয় সিম্পোজিয়াম হয় এবং কোনো একটি চাষাবাদ সম্পর্কিত তারা ধারণা দিয়ে থাকে অর্থাৎ সেই নতুন প্রযুক্তির উপযোগিতা পুরাতন প্রযুক্তির কী সমস্যা সেই বিষয়গুলো তুলনামূলকভাবে আলোচনা করে এবং কৃষকদের মাঝে যেন সেটি গ্রহণযোগ্য হয় সেভাবে তারা তুলে ধরে এছাড়াও এরা যে প্রযুক্তিগুলো আবিষ্কার করে সেটা কোনো ভ্যারাইটি হোক বা কোনো নতুন যন্ত্রপাতি হোক বা কীটনাশক ইত্যাদি এগুলো আবিষ্কার করার পর সেগুলোকে সরাসরি কৃষক পর্যায়ে দেখানোর জন্য মাঠ দিবসের আয়োজন করে থাকে অর্থাৎ সরাসরি যেখানে করা হয় সেখানেই সেই বিষয়ে মিটিং বা সবার আয়োজন করে থাকে এবং সেখানে হাতে কলমে সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়ে থাকে এছাড়াও এরা সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণের ব্যবস্থা করে থাকে সহজ শর্তে বীজ সার কীটনাশক ইত্যাদি সরবরাহ করে থাকে তাছাড়াও কৃষি সম্পর্কিত যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে সারা বিশ্বে সেগুলোর সাথেও এরা সম্পর্ক রক্ষা করে থাকে যেমন এটি আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেটা হলো বি আর আর এই আইআরআরআই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটি ফিলিপাইনের মেনিলায় অবস্থিত অর্থাৎ আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান এই গবেষণা প্রতিষ্ঠানের সাথেও এরা যোগাযোগ রক্ষা করে সর্বোপরি বাংলাদেশের যে একটি কৃষি গবেষণা কাউন্সিল রয়েছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল এদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন বিষয়ে এদের মাধ্যমে পরামর্শ নিয়ে তারা কাজ করে থাকে এই কৃষি গবেষণা প্রতিষ্ঠানেরগুলোতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়ে থাকে কৃষকদের ডেকে এনে বছরে কোনো কোনো সময়ে সাত দিন মেয়াদি বা একুশ দিন মেয়াদি এভাবে তিন সপ্তাহ মেয়াদি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন সেখানে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে অর্থাৎ কোনো একটি ফসল চাষ করতে কী কী সমস্যার সম্মুখীন হয় কৃষকেরা ফিল্ড পর্যায়ে সেখানে কি ধরনের পেথোজেন দ্বারা ফসলগুলো আক্রান্ত হয় এবং হাউ টু কন্ট্রোল দিস পেথোজেন সেই সম্পর্কে তারা এই যে কন্ট্রোল মিজার সেগুলো প্রদান করে থাকে পাশাপাশি ইরিগেশন ড্রেনেজ এর যে মডার্ন যে টেকনোলজি সে সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে হাউ টু কন্ট্রোল দ্য অ্যাক্সেস ওয়াটার অ্যান্ড হাউ টু হাউ টু ইম্প্রুভমেন্ট দ্য সিস্টেম এ সম্পর্কিত বিভিন্ন গবেষণালবদ্ধ ফলাফল কৃষকদের মাঝে প্রশিক্ষণে শেয়ার করে থাকে এছাড়াও এই গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে যারা ভালো উন্নত মানের ফসল উৎপাদনে সক্রিয় ভূমিকা পালন করে এবং বিভিন্ন প্রযুক্তিতে যারা অগ্র অগ্রগামী তাদেরকে পুরস্কৃত করা হয়ে থাকে এবং এদের যে কৃষি সম্প্রসারণ কর্মী রয়েছে তারা ডিএর আন্ডারে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন যেটা উপজেলা পর্যায়ে অবস্থিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেখানে যে ব্লক সুপারভাইজার রয়েছে যারা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নামে পরিচিত তাদের সাথে যোগাযোগ করে তাদের যে উদ্ভাবিত প্রযুক্তি তাদের উদ্ভাবিত জাত সেগুলো কৃষকদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করে থাকে এভাবে তারা কৃষক পর্যায়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি উন্নয়নের ক্ষেত্রে ততক্ষণ আমরা কৃষি গবেষণা প্রতিষ্ঠানের যে তালিকা এবং পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কৃষি গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ বি এ আর আই এ সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এই বিষয়টি ভালোভাবে লেখাপড়া করবে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাঁচটি কাজ সুন্দর করে লিখে নোট করে রাখবে এবং পরবর্তীতে আমাকে দেখাবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে